السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شبري درشق سرطة بحيب نبي عليه الصلاة والسلام انشاءت قولة چن خير الناس انفعهم للناس مانوش در مدر شبچه سرشتو مانوش بحلو مانوش تارا جارا انانو مانوش در اپوکار شبچه تي بشي آشن برطمان کرونا پورستیتی تي اما در شما جي کیچو لوگ تا در شب کچو که اجار کوری دیئے جانو کلانر جانو کاس کولے جات چن مانوشر اپوکار ارتھے نجی در کے نیوجی دی کوری رکھے چن তাদের মধ্যে সবার আগে যাদের নাম উঠে আসে তারা হলেন সম্মানিত চিকিৎসকগণ। আমাদের চিকিৎসকগণ এবং তাদের সহযোগীরা যারা এই মুহূর্তে অকাতরে সেবা দিয়ে যাচ্ছেন, নিজেদের জীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়েও কাজ করে যাচ্ছেন, আমরা সবাই উচিত হবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করা। আমরা জানি ইতিমধ্যে সিলেটে একজন ডাক্তার তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, তার ভুল ত্রুটি মাফ করে দিন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা নসিব করুন। আরও অনেক ডাক্তার এবং তাদের সহযোগীরা অসুস্থ হয়েছেন, করোনা আক্রান্ত হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আশু সুস্থতার দৌলত নসিব করুন। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মাল্লামি ইয়াশকুরিন নাস আল্লামি ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। অর্থাৎ মানুষের অবদানকে যে স্বীকার করে না, মানুষের নেয়ামতকে, মানুষের ভালোকে যে দেখে না এবং স্বীকার করে না, কৃতজ্ঞতা আদায় করে না, সে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ বান্দাদের কাতারে সামিল হতে পারে না। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকরা, ডাক্তাররা এবং আরও যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের উচিত হবে তাদের কৃতজ্ঞতা আদায় করা, তাদের এই অবদানের স্বীকৃতি দেওয়া এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমরা আমাদের সমাজে একটা উল্টো চিত্র দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা অনেকে শুনেছি যে কোনো কোনো বাড়িওয়ালারা তাদের বাড়িতে হাসপাতালে কর্মরত ডাক্তার অথবা তাদের সহযোগীদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না, অর্থাৎ ডিউটি করে ফিরে আসার পরে তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ভয়ে যে তাদের সঙ্গে ভাইরাস সংক্রমিত হয়ে বাসা বাড়ির লোকজন তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং আক্রান্ত হবেন। যারা আমাদের জন্য কষ্ট করছেন, আমরা তাদেরকে যদি প্রবেশ করতে না দিই আমাদের বাসা বাড়িতে, আল্লাহ না করুন আমরা নিজেরা অসুস্থ হয়ে গেলে তাদের কাছে যেতে হবে, তাদের সেবা নিতে হবে। অতএব সেই চিন্তা করে হলেও অন্তত আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আসলে আমাদের ইমানের অবস্থা যে কত করুণ, এই ঘটনা থেকে সেটা আবারও প্রমাণ হলো এবং প্রকাশ হলো। একজন মুসলিমের বিশ্বাস থাকবে এই যে আমার নসিবে যদি খারাপ কোনো কিছু লেখা থাকে তাহলে সেটা আমাকে স্পর্শ করবেই, আমি নিজেকে যতটা সেফ রাখার চেষ্টা করি না কেন। আর যদি আমার নসিবে খারাপ কিছু লেখা না থাকে তাহলে পৃথিবীর কোনো কিছু আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আপন জায়গায় সতর্ক ঠিকই থাকব, কিন্তু ভরসা থাকবে পরিপূর্ণরূপে আল্লাহর প্রতি। অতএব এই বিশ্বাসের জায়গা থেকে অন্তত ডাক্তার এবং যারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি অমানবিক আচরণ করলে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজাব এবং গজব আমাদের প্রতি আরও বেশি নেমে আসবে। অতএব এই অমানবিকতা, এই পাষণ্ডতা, এই পশুত্ব পরিহার করে আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, মুসলমান হওয়ার চেষ্টা করি। যারা আমাদের জন্য কাজ করছেন তাদের কল্যাণার্থে আমরা আর কিছু না পারি দোয়া করি এবং যতটুকু পারি তাদের সেবা করার চেষ্টা করি, পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সেই সাথে আমরা আমাদের চিকিৎসক এবং তাদের সহযোগী যারা আছেন তাদের জন্য আবারও দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, তাদের পরিবারগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, আর আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ হওয়ার তৌফিক দান করুন।